কিছুক্ষণ পর দেখি মহারাজ চলে যাচ্ছে কি হলো পরে থেকে কি انا ওর ব্যাপারে কোনোদিন ছবিও দেখি না কিসের মহারাজ হ্যাঁ আমাদের মহারাজ তো ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয় দুই তিনটা স্কুল চালায় গ্রামবাসীদেরকে সাহায্য করে আপনাদের মহারাজের নাম কি আমাদের মহারাজের নাম বিজ্ঞানানন্দ তীর্থ মহারাজ উনি কি এখন সুস্থ আছেন এখন তো মানে অসুস্থ এখন আছেন উনি কি এখন আশ্রমে আছেন নাকি হসপিটালে মহারাজ নবরাত্রি 9 দিন নবরাত্রি ছিল খালি শুধু দুই দিন ভাত মানে এখন শুধু শুধু খালো আজকে সবাই ভাষানি ছিল ক্লান্ত এই সময় আশ্রম ফাঁকা পাইছে কি ওই যে কি নাম সুবল না কি ওই যে কি নাম সুবল রুইদাস রুইদাস সুবল আর রুইদাস ওরা নাকি গ্রামের এই লোক ও তো পার্সোনাল ওয়ার হলে ব্যাংক অ্যাকাউন্ট আর এই 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 আশ্রমের অ্যাকাউন্ট উমে দেখাও তো কয়টা দেখা হ্যাঁ ওর পার্সোনাল অ্যাকাউন্ট কোটি কোটি টাকা সারা মালিক কে কোটি কোটি টাকার মালিক হ্যাঁ ওই অনন্ত মহারাজ উনি হঠাৎ করে আপনাদের আশ্রমে কেন আসলো সেইটা তো আমরা ভাবতে পারি না ও কেন আসলো আপনারা এখন কি যাচ্ছেন হ্যাঁ আমরা ওর ফাঁসি চাই আপনাদের আপনাদের এই পদ অবরোধ কতক্ষণ চলবে জোরে 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 প্রশাসনের দিক দিয়ে আইসি সাহেব আছে এসডিও সাহেব আছে এরা যথাযথ ব্যবস্থা নিবে ইমিডিয়েটলি নিবে এবং মহারাজ জি আছে তো আমাদের যেহেতু জনস্বার্থে সবার তো অসুবিধা হচ্ছে মহারাজ জি বলে আমার কারো অসুবিধা চাই না কারণ আশ্রম আমার জন্য তৈরি করিনি আমরা জনস্বার্থে তৈরি করছি নিজের স্বার্থে করি এই জন্য সেবা আশ্রম দেওয়া হয়েছে তো মহারাজ জি বলে ঠিক আছে এটা মর্মান্তিক একটা ঘটনা তো এই জন্য মহারাজ জিকে পাঠালো আপাতত আমাদের পদপথে তুলে দিচ্ছি আমরা প্রশাসনকে দাবি দিচ্ছি যে ইমিডিয়েট হোক যদি এটা কোনো ব্যবস্থা না হয় তাহলে তো আমরা তো আবার ইরুডি আমার আমাদের এখানেই বাড়ি আমরা মহারাজ থাকবে মহারাজ মহারাজ যাবে না বাইরে মহারাজ যাচ্ছেন না মহারাজ এখানেই থাকবে এসডিপি সাহেব রিকোয়েস্ট করেছেন মহারাজ আমাকে বললেন যে আপনারা গিয়ে বলুন যদি এসডিপি সাহেবকে বলছি আইসিও রয়েছে দুজনের সামনেই বলছি যদি কোনো ব্যবস্থা না হয় তাহলে কিন্তু আমরা আবার এই রাস্তা আন্দোলনে নামব এবং সমর্থন তাহলে এখন উঠো মহারাজ জি আছে একটু পরে দেখা করে আসেন মহারাজ জি আশ্রম ছেড়ে কোথাও যাবে না একদম নিশ্চিত